বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে সাপ এবং বেজির মধ্যে যদি লড়াই হয়ে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বেজি বিজয়ী হয়ে থাকে। কিন্তু কেন? চলুন বিষয়টিকে আমরা প্র্যাকটিক্যালি ভাবে জেনে আসি। তবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার আগে তোমাদের সুন্দর আঙুলটা দিয়ে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে মাস্টবি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, প্রথমত সাপের পা থাকে না, শুধু সাপের বিষ থাকে, এটাই সাপের একমাত্র শক্তি। অন্যদিকে বেজির পা আছে, যে কারণে বেজি তীব্র গতিতে দৌড়াতে পারে এবং বেজির শরীরে নিকোটিনিক অ্যাসিটাইলোকোলিক রিসেপ্টর নামক এক প্রকার হরমোন থাকে, যার কারণে সাপের বিষ বেজির কোনো ক্ষতি করতে পারে না। আর এতগুলো অ্যাডভান্টেজ বেজির থাকার কারণে সাপ এবং বেজির লড়াইতে বেশিরভাগ ক্ষেত্রে বেজি বিজয়ী হয়ে থাকে।